এত সুন্দর রাস্তা, মানে গেলি বোঝা যায় না যে আপনারা যারা যদি মনে চাই এখন তো পিকনিকে যাচ্ছে পদ্মা সেতু দেখার জন্য, কে এখন পিকনিকে যাচ্ছিস কেন? সারা জীবন বিরোধিতা করলে আমলে কি এখন পিকনিকে যাচ্ছ? তোমাকে ঠ্যাঙের নলা খুলি দেওয়ার দরকার, ঠিক কি না? সারা জীবন পদ্মা সেতু হবে না হবে না হবে না হিংসা করে করে যখন হয়ে গেছে তখন কাও বিশ্ব রোল মডেল, এখন রোল মডেল না? এলার সুবিধাবাদ জিন্দাবাদ সব, যেই আপনি পাস করেন সেই কয় সবাই ভোট দিয়েছে, অথচ আপনার বিরুদ্ধে বললো কলসি ভেঙে বেড়াইলো। হ্যাঁ, পাস করার পরে চেয়ারম্যান আমি ভোট করিলাম আপনার, ও বলো মোটে দিনই, ও তো দিনই ওর বড় দিক দিনই, সেইটা যেই কয় চেয়ারম্যান আপনার ভোট করার দিন, ওরে বাবা পুলিশ এসে বলছে এই আপনি চান এই করেন তাই করেন, আমি রিস্ক নিয়ে ভোট দিলাম, ও বলো কিচ্ছু করেন, দেখা গেলো ওই দিন খোঁজ নিয়ে দেখো ঢাকায় বসে রয়েছে এইসি চেয়ারম্যানের কাছে গল্প, মানে পাস করিয়েছে আবার ফেল করলি এই সেই সহমতা, কত চেষ্টা করলাম আমি জানতাম ফেল করবেন, ওই জন্য আমি আর ই করিনি। সোনার ময়না পাখি এসে এইটা কোনো কথা, সোনার ময়না পাখি গান কি আমি গাই? ওইটা ওয়াজ করতে যেয়ে কথার মধ্যে চলে আসে তাই বলি, তা আজকে যদি ওই দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ করতাম তাহলে এটা ওর মধ্যেই আসতো আলোচনার মধ্যে, তাই না? এটা তো আসলে আমি গাই না, এটা ওই উদাহরণ দিতে চাই, যেরাম আপনার কোরআন এই যে গানটা গালাম, আমার প্রত্যেকটা গানের একটা করে ওয়াজ আছে কিন্তু আমি ওয়াজ করলাম না, কারণ ওয়াজ সেই ধরে আপনারা শুনতে শুনতে আপনাদের কলজে ভরে গেছে, ঠিক কি না? কলজে ভরে গেল না? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে। নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা, মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে, নিরাপদে যাই না চলা পথে কিবা বাজার হাটে। রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, রক্ষক আজি ভক্ষক হয়ে চলছে কত সাধু বেশি, তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। কত আলে মাঝকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে। কত আলে মাঝকে দেখি যাই কে না যাই টাকা দিয়ে, কেউ বা ব্যবসা করে আল্লাহ তালার কালাম নিয়ে। তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে, তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে, উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা তাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে, আমরা তাই সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে। ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে, হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল কত বাছাই করে বন্ধ কর। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করেন। সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী, স্টার জলসাজি সিনেমা দেখে হচ্ছে কত বিপথগামী, পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে।
যতো সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা ওয়াবিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো যতো সব ভণ্ড পীরে দিচ্ছে ধোকা ওয়াবিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে না তো কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরীব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘর তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের পাখি যারা বন্দী তারা খাসার দেশে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে বীরের বেশে কোরআনের খাতম কত বন্দী আছে খাসার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা আমার বঙ্গবন্ধু শোষণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন জুলুমের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন জালিমের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন আমার বঙ্গবন্ধু নির্বিচারে হত্যার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন এই জন্য একটি জিহাদ কায়েম হয়েছিল 1971 এর 26 মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে 16 ডিসেম্বরে বিজয় আনা হয়েছিল বলেন ঠিক কিনা সেই স্বাধীনতা আজও আসে নাই যেই স্বাধীনতা বঙ্গবন্ধু চেয়েছিল সেই স্বাধীনতা যদি পেতে হয় তাহলে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করা লাগবে বলেন ঠিক কিনা কোরআনের আইন কায়েম হোক এই বাংলার জমিনে কারা কারা চান দুটি হাত আল্লাহকে দেখাতে হবে রাত অনেক হয়েছে আর আপনাদের কষ্ট দেওয়া ঠিক হবে না চেয়ারম্যান সাহেব কাল সকালে আবার ফজরের নামাজ এই জন্য রাত বেশি করলে আবার সকালে সবাই নেটওয়ার্কের বাইরে থাকবে হ্যাঁ এইসব নামাজ তো দেখা যাচ্ছে কাজা হয়ে গেলে আমরা দায়ী হয়ে যাব আর মাহফিলটা ছিল তো কয় তারিখে 5 তারিখে এখন 6 তারিখ ঠিকই না এখন কয় তারিখ 6 তারিখ আপনারা 2 দিন পার করে ফেলেছেন আল্লাহ কবুল করুন আপনাদের এই উপস্থিতি আমার কলিজা ভরে দিয়েছে এই উপস্থিতি প্রমাণ করে দেয় আমি বাংলাদেশের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তরে যে দেখেছি আমার যুবকেরা টিকটক লাইকিতে পা দিয়ে লাথি ফেটিয়ে ফেলে কোরআনের দিকে হচ্ছে আসছে কোরআনমুখী হচ্ছে আমার মন বলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই বাংলাদেশে নাস্তিকদের দিন শেষ হবে আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ যুবকেরা জাগলেই জাগবে সমাজ যুবকেরা জাগলেই গড়বে সমাজ যুবকেরা জাগলেই ঘুম ভাঙবে ঘুমান্ত জাতি একটি সোনার বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার জন্যে আল কোরআনের কোনো বিকল্প নাই এই কোরআন কায়েমের জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে কোরআন কায়েমের জন্য আপনাদের অর্থ দিতে হবে সোরাম দিতে হবে যে যেখানে আছেন সেখান থেকে নিজে কোরআন জানতে হবে কোরআন বুঝতে হবে কোরআন শিখতে হবে কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গড়তে হবে বলেন ঠিক কিনা